নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে কার্ডিফ ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রিটেন সফররত সিলেট জেলা বিএনপির সহসভাপতির উপস্থিতিতে আয়োজিত সভায় স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নোমান রাজা, সাথে ছিলেন আমাদের কার্ডিফ প্রতিনিধি মুস্তফা সালে লিটন। সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এম ইলিয়াস আলীকে জীবন্ত ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে বুধবার কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক জুবের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান ও মাহমুদ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ব্রিটেন সফররত সিলেট জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মইনুল হক চৌধুরী বলেন, ইলিয়াস ছিলেন গণমানুষের নেতা। ভারতের টিপাইমুখ বাদের বিরুদ্ধে প্রতিবাদ ও দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করায় সরকারের বিশেষ বাহিনীর মাধ্যমে এম ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, অনতিবিলম্বে তাকে ফিরিয়ে না দিলে বৃহত্তর সিলেটবাসী গণ আন্দোলনের মাধ্যমে এর দাঁত ভাঙা জবাব দিবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েলস বিএনপির সভাপতি আলহাজ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস বিএনপির সহসভাপতি নুরুল হক আনসারি, ইউসুফ খান জিমি ও মাসুক মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন মোস্তফা সালে লিটন, সৈয়দ আশরাফ আলী, জিল্লুল চৌধুরী, শাহ মহসিন আলী মিন্টু, সালেহ আহমদ, সামিউল ইসলাম বদরুল ও নেসার আহমদ সহ আরো অনেকে। নুমান রাজা, চ্যানেল এস টেলিভিশন নিউজ।